নমস্কার ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা যে কোনো কম্পিটিটিভ এক্সাম বা টিপিএসসি অথবা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যে বুকসগুলো আপনারা ফলো করবেন সেগুলি নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটি দেখুন। ত্রিপুরা পাবলিক সার্ভিস বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য যে বুকসগুলো আপনারা দেখবেন সেগুলো হলো যে ওয়েস্টার্ন প্যাটার্ন অনুযায়ী আমাদের জিএস পেপার ওয়ান এবং জিএস পেপার টু, অর্থাৎ জেনারেল স্টাডি ওয়ান ও টু থাকে। তার জন্য জেনারেল স্টাডি ওয়ানের পেপারগুলি যে বুকসগুলো আপনারা দেখবেন, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স অফ লোকাল ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স উইথ স্পেশাল রেফারেন্স টু ত্রিপুরা অ্যান্ড নর্থ ইস্ট স্টেট, কোয়েশ্চন আসে এখান থেকে 20-40 মার্কের। তার জন্য আপনারা আরিয়ান জিকে, নর্থ ইস্ট জিকে, বাই হচ্ছেন আর গুপ্তা, কিরণ প্রকাশনী, হরল প্রকাশনীর বইগুলি দেখতে পারেন। সেখানে খুবই ভালোভাবে স্পষ্ট ধারণা আছে। তারপর হিস্টোরি অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, তার জন্য এনসিআরটি বুকস বিপিনচন্দ্র, খুবই ভালো বুক, আপনারা দেখতে পারেন। তারপর ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড জিওগ্রাফি, ফিজিক্যাল সোশিয়াল ইকোনমিক জিওগ্রাফি অফ ইন্ডিয়া ওয়ার্ল্ড, তার জন্য আপনারা জিসি লিওংয়ের বইটি দেখতে পারেন। এই একটি বই খুব ভালো বই, সেটা পড়লেই মোটামুটি সব কিছু হয়ে যায়। তাছাড়াও আপনারা এনসিআরটি ইলেভেন্থ এবং টুয়েলভের বইগুলো দেখতে পারেন, খুব ভালো স্পষ্ট আছে সেখানে। তারপর ইন্ডিয়ান পলিসি অ্যান্ড গভর্নমেন্ট, কনস্টিটিউশন, পলিটিক্যাল সিস্টেম, পঞ্চায়েতি রাজ, পাবলিক পলিসি, রাইট ইস্যু, তার জন্য আপনারা লক্ষ্মীনাথের বইটি দেখতে পারেন। এই একটি বই খুব ভালো বই, এই একটি বই পড়লেই সবগুলো হয়ে যায়। এখানে আপনারা এনসিআরটির বই ফলো করতে পারেন। তারপর জেনারেল ইস্যুস অন এনভায়রনমেন্টাল ইকোলজি, বায়োডাইভার্সিটি অ্যান্ড ক্লাইমেট চেঞ্জের শঙ্কর আইএস একাডেমি পাবলিকেশন, সেটি আপনারা অনলাইন থেকে কিনতে পারেন বা অনলাইন থেকে আপনারা সেগুলিকে দেখতে পারেন, খুবই ভালো বুক। সেখান থেকে পড়লে এনভায়রনমেন্টাল ইকোলজি, বায়োডাইভার্সিটির প্রায় সবগুলো প্রশ্নই সেখান থেকে হয়ে যায়। তারপর আপনারা যে বইগুলো দেখবেন, ইকোনমিক্যাল অ্যান্ড সোশিয়াল ডাইভার্সিটি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ইনক্লুশন, তারপর ডেমোগ্রাফিক্স, সোশিয়াল সেক্টর ইনিশিয়েটিভ এটসেট্রা, তার জন্য আপনারা রমেশ সিংয়ের বইটি দেখতে পারেন। সেই একটি বই খুব ভালো বই, আপনারা তার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুতি হতে পারেন এই রমেশ সিংয়ের বইটি পড়েই, সেটি খুব ভালো বই। সেখান থেকে ডেমোগ্রাফিক্স এবং সোশিয়াল সেক্টর ইনিশিয়েটিভের যে টপিকগুলো আছে সেগুলো খুবই ভালোভাবে স্পষ্ট আছে সেখানে। এবং কুরুক্ষেত্র এবং যোজনা, সেই দুটি হচ্ছে প্রধানত পত্রিকা, সেই পত্রিকা অর্থাৎ আপনারা যে ম্যাগাজিন দেখবেন কুরুক্ষেত্র যোজনা, সেগুলি খুবই ভালো, আপনারা ফলো করতে পারেন। তাছাড়াও একটি লোকাল নিউজ পেপার আপনারা দেখতে পারেন। তো আশা করি আপনাদের খুবই ভালো লাগছে। তো তারপর নেক্সট জেনারেল সায়েন্স, জেনারেল সায়েন্সের যে আরিয়ান্ট এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্স, জেনারেল সায়েন্সের জন্য আপনারা আরিয়ান্টের এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্স, সেটি লক্ষ্য করতে পারেন, খুবই ভালো বুক। সেখান থেকে জেনারেল সায়েন্সের মোটামুটি প্রায় সব কিছু হয়ে যায়। পরবর্তীতে আপনারা এইরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।